বিরতির পর আবারও আপনাদের স্বাগত। গতকাল রাতে বিশালগড় থানাধীন উত্তম ব্রজপুর এলাকায় মিটন দেবনাথের বাড়িতে হামলা চালিয়েছে বাইক বাহিনী। মিটন বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন, কিন্তু দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তার উপর সন্দেহ হয়, সে নাকি কংগ্রেসে যোগ দিয়েছে। তাই হামলার পর কংগ্রেস জিন্দাবাদ। চরিলাম বিধানসভার এই ঘটনাটি ঘটেছে এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। মানে তোমার দিকে দেখাচ্ছি, তারপর ডাক দেওয়ার পরে আমি দাঁড়াইলাম, দাঁড়াই সেরা তারপর তাদের সাথে কথা বললাম। তারা বললো কি আমার নাম বলে কংগ্রেসের লিস্টে আছে, আমি বলে যোগদান করেছি। তাহলে আমি বলছি যদি আমি যোগদান করে থাকি তাহলে আমার প্ল্যাটফর্ম দেখান, আমরা যদি যোগদান করে থাকি তাহলে আমরা ছবি আছে বা প্রমাণ দেখান। তারা আমাদের প্রমাণ দেয় না, তারা কোন লিস্ট আছে, তারা মোবাইল থেকে বাইকের লিস্ট দেখাইতেছে। তো তুমি আমি দুটো নম্বর থেকে কোনো আঘাত করলাম না, তার বাড়িঘর ভাঙচুর করলাম না কেন, তার দোকান ভাঙচুর করলাম না কেন, উইতে তাদের মদত দিলাম না কেন। মানে তারা আপনি কেন বিজেপি করতাম তা তারা আজকের থেকে আমি বিজেপি, যেহেতু তারা আমার মানে দুইবার তারা আমার সন্দেহ করছে। আজকের থেকে আমি মানে প্রতিক্রিয়া নিলাম যে আমি বিজেপি করতাম 2014 থেকে। আমি উত্তরপূর্ব নয় নম্বর বুথে একজন কার্যকর্তা ছিলাম, বিজেপির একজন ওবিসি ইনচার্জও ছিলাম। বিগত দিনে আমি উত্তরপ্রদেশ নয় নম্বর বুথে ভালো ফিল কাজ করেছি, যার প্রতিদান আজকে পেলাম। আমার বাড়িতে ভাঙচুর, আমার পরিবারের বাড়িতে লাগতি, মায়ের পেটে লাগতি, বাপের কোমরে লাগতি, মানে আমি যা আজকে উপকার পেলাম আজকে, মানে ত্রিপুরা যে সুশাসন বলতে, মানে আমার মুখ্যমন্ত্রী সুশাসন বলতে আজকে এই উপকারটি পেলাম যে আমি বিজেপি করলাম। আপনারা শুনলেন এই বিষয়টাকে কেন্দ্র করে তার পরিবারের লোকেরা কি বলেছেন। এবং গতকাল রাতে বিশালগড় থানাধীন উত্তম ব্রজপুর এলাকায় মিটন দেবনাথের বাড়িতে হামলা চালিয়েছে বাইক বাহিনী, এমনই অভিযোগ কিন্তু করেছেন তিনি। মিটন বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন একটা সময়ে, কিন্তু দুর্নীতির প্রতিবাদ করতেই তার উপর নাকি সন্দেহ হয় যে সে নাকি হয়তো কংগ্রেসে যোগদান করেছে। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে তার উপর হামলা হয়েছে এমন কথাই কিন্তু বলছেন মিটন দেবনাথ। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।